সালাত বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আর সালাতের একটা গুরুত্বপূর্ণ বিষয় লাগিয়ে যখন মসজিদে আইয়া ঢুকবো আমরা, মসজিদের কিছু আদব আছে, মসজিদের আদবের মাঝে অন্যতম আদব হইলিয়া মসজিদে আইয়া কেউ যদি ঢুকিয়া বইতে চায় তাহলে বোয়ার আগে তারা দুই রাখা সালাত আদা করতে হইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন তোমরা যখন কেউ মসজিদে আইয়া প্রবেশ করে সে অন্তত দুই রাখা যেন সালাত না ছাড়ে, মানে যে রাখা সালাত যেন আদায় করে, তারপরে বয়ে বইতে চাইলে তাহলে কিতা করতে হইব, মসজিদে আইয়া অন্য কাজ করিয়া আপনি যে যান কি কোনো অসুবিধা না, কিন্তু আইয়া যদি বইতে চাইন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হইল গিয়ে যে দুই রাখা সালাত আদায় করিয়া যেন আমরা মসজিদে বই। এটা হইলে মসজিদের আদব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বোঝার তৌফিক দান হোক। সহি বুখারির মধ্যে কোরআনের ফর সবচেয়ে বিশুদ্ধ হাদিস কিতাব হইল সহিহুল বুখারি, সেই বুখারির মধ্যে এই হাদিসটা বর্ণিত হয়েছে। তাহলে মসজিদে আইয়া যদি আমরা ঢুকতাম চাই তাহলে ঢুকিয়ে বইতে চাইলে দুই রাখা সালাত আদায় করতে হইব। আমরা সময় অনেক সময় দেখা যায় যে অনেক মানুষে মসজিদে আইয়া ওয়াজের মাঝে আইয়া বই যায়, বা মসজিদে আইয়া দেখে যে নামাজের একটু বাকি আছে তখন আইয়া বই যায় না, এই মসজিদে আইয়া বইতে চাইলে দুই রাখা সালাত আদায় আগে করতে হইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে মসজিদে আইয়া বোয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই রাখা সালাত আদায় করিয়া বোয়ার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম।